নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের উপমহাদেশীয় সমন্বয়কারী সহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। দেশের পাঁচ জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা আল কায়দার মতাদর্শের জঙ্গি সংগঠনের কাজ করে আসছিল অনেকদিন ধরে। মাসুদ মোস্তাহিদের রিপোর্ট। আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়দা মতাদর্শে সংগঠনের কার্যক্রম পরিচালনা করতেন তারা। গোপন অ্যাপসের মাধ্যমে আশপাশের দেশের সমমনাদের সঙ্গে রাখতেন যোগাযোগ, প্রশিক্ষণের জন্য ভারতেও পাঠাতেন লোকজনকে। নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের এমন কার্যক্রম পরিচালনা করা উপমহাদেশীয় সমন্বয়কারী সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে র‍্যাবের গণমাধ্যম শাখার প্রধান জানান, সোশ্যাল মিডিয়ার নানা মাধ্যমে তরুণদের জঙ্গিবাদ ও জিহাদে উদ্বুদ্ধ করার কাজ করতেন তারা। তারা বিভিন্ন সময়ে উগ্রবাদী বক্তব্য বা উগ্রবাদী পুস্তক ছড়িয়ে দিয়ে পাশাপাশি অনলাইনের মাধ্যমে সদস্য সংগ্রহ সহ বিভিন্ন কার্যক্রম তারা পরিচালনা করে আসছিল। তারা দেশের বিভিন্ন স্থানে আনসার হাউসে তাত্ত্বিক এবং শারীরিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সদস্যদের তৈরি করছিল। আনসার আল ইসলামের উপমহাদেশীয় সমন্বয়কারী আব্দুর রাজ্জাক সংগঠনের মধ্যে যাকে সাইবা নামে ডাকা হয়, খন্দকার আল মঈন বলছেন, 2015 সালে সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে আনসার আল ইসলামে যোগ দেন রাজ্জাক। পরে বিভিন্ন পেশার আড়ালে সংগঠনের দাওয়াতি কাজ শুরু করেন তিনি। প্রশিক্ষণের জন্য পাশের দেশেও লোক পাঠাতেন। তার নেতৃত্বে, তার নির্দেশনায় আরেকজন গ্রেফতারকৃত শরীফুল সহ আরও বেশ কয়েকজন বেশ কিছুদিন পূর্বে জিহাদের জন্য পার্শ্ববর্তী দেশে গমন করেছিলেন। র‍্যাবের দাবি, বড় কোনো নাশকতার পরিকল্পনা করতেই এভাবে অগ্রসর হচ্ছিল গ্রেপ্তারকৃতরা। মাসুদ মোস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।